হ্যালো, ওয়েলকাম টু আড্ডা খর। আমি আছি মৌমিতা আপনাদের সঙ্গে। জি বাংলাতে আমি দুটো প্রোগ্রাম করেছিলাম, তুমি যে আমার এবং রান্নাঘর। তো সেই প্রোগ্রাম দুটোর অভিজ্ঞতা কেমন, চার কিছু ফটো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই প্রোগ্রাম দুটোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে প্রোগ্রাম দুটো দেখে নিতে পারেন। তো তার আগে বলি, আমি প্রথম টিভিতে প্রোগ্রাম করি 2008-এ, আকাশ বাংলা তখন চ্যানেলটির নাম ছিল। আকাশ বাংলায় লাক ফ্যাক্টর বলে একটি গেম শো হতো, সেই গেম শোতে পার্টিসিপেট করেছিলাম, যার অ্যাঙ্কার ছিলেন শিলাজি। সেই প্রোগ্রামে কিন্তু আমি উইনার হই এবং 30,000 রুপিস প্রাইজ মানিও জিতি। তবে দুর্ভাগ্যবশত তার কোনো ফটো সেই সময় তুলে রাখা হয়নি, দেখাতে পারছি না। যেটা দেখাতে পারবো, যেটার স্মৃতি শেয়ার করতে পারবো, সেটা হলো রান্নাঘর এবং তুমি যে আমার। তো আজকে তুমি যে আমারটা দেখাই, নেক্সট দিন আপনাদের সাথে রান্নাঘরের কিছু মানে অভিজ্ঞতা শেয়ার করে নেবো। তো চলুন দেখতে থাকি। 2014-এ আমরা একটি অনলাইন রেজিস্ট্রেশন করি জি বাংলার, তুমি যে আমার এই গেম শোটাতে পার্টিসিপেট করব বলে। আমি এবং আমার হাজব্যান্ড এটাই অনলাইন রেজিস্ট্রেশন করা হয় করি। তো তারপরে কিছুদিন পরে আমাদের ডাক আসে যে আপনারা HMV স্টুডিওতে আসুন এবং অডিশন দিয়ে যান। তো যথারীতি আমরা HMV স্টুডিওতে যাই, অডিশন দিই, এবং তার সেই দিনই রাত্রে আমাদের জানানো হয় যে আপনারা পরের দিন সকালবেলা 7টার সময় চলে আসুন DRR স্টুডিওতে, রাজারহাটে DRR স্টুডিওতে আসুন, আপনাদের শুটিং হবে। যথারীতি আমরা পরের দিন সকালবেলা DRR স্টুডিওতে যাই এবং গিয়ে দেখি আমাদের মতন আরও তিনটে পেয়ার অফ কাপল, তাদেরকেও ডাকা হয়েছে আমাদের সাথে খেলার জন্য। তো সেখানে গিয়ে আমাদের বলা হয় আপনারা ব্রেকফাস্ট করুন, ব্রেকফাস্ট করানো হয়, আমাদের মেকআপ করিয়ে দেওয়া হয়, তারপরে আমাদের লাঞ্চ করানো হয় ওখান থেকে, এবং তারপরে বলা হয় যে আপনারা স্টুডিওতে যান। কিছু দূর একটুখানি পাশেই স্টুডিওতে গিয়ে দেখি সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত আছেন। ওনাদের সামনে থেকে দেখা যে অভিজ্ঞতা সেটা অতুলনীয়। তো যাই হোক, খেলা শুরু হয়, ইন্ট্রোডাকশনের পর্ব শুরু হয়, বেশ কিছুক্ষণ সব পার্টিসিপেন্টদের সঙ্গে ওনারা কথা বলেন, গল্প করেন, তো বেশ সুন্দর অভিজ্ঞতা। তো তারপরে আস্তে আস্তে খেলা শুরু হয়, যেরকম আপনারা দেখবেন লিঙ্কটা আমি প্রোভাইড করছি, লিঙ্কে গিয়ে দেখে নেবেন। প্রথম রাউন্ডের নাম ছিল শুভদৃষ্টি। এটা হচ্ছে পান পাতা দিয়ে মুখ ঢাকা ছিল, এবং তারপরে পান পাতাটা সরিয়ে চোখের পলক না ফেলে কোশ্চেনের অ্যান্সার দিতে হতো। তো মোটামুটি এই রাউন্ডটা ভালোই হয়েছিল, দেখছেন ফটো। তারপরের রাউন্ডটা ছিল সাত পাকে বাঁধা, ঘুরতে ঘুরতে কিছু কোশ্চেনের আনসার দিতে হবে, সেই রাউন্ডটাও বেশ ভালো হলো। থার্ড রাউন্ড ছিল কাল রাত্রি রাউন্ডে আমাকে স্টুডিওর বাইরে নিয়ে যাওয়া হলো এবং হাজব্যান্ড স্টুডিওর মধ্যে ছিলেন, সেখানে ওনাকে বেশ কিছু কোশ্চেন করা হলো। আমি স্টুডিওর বাইরে থেকে আমাকে নিয়ে আসার পরে আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম, এবং আমরা উইনার হয়েছিলাম এবং আমাদের সাথে আরও একটি কাপল ওরাও উইনার হয়েছিলেন, এই যে ফটোয় দেখছেন। তারপরের রাউন্ড ছিল ফুলশয্যা রাউন্ডও মোটামুটি ভালোই হলো। ফুলশয্যা রাউন্ডেই উইনার হয়েছিলাম আমরাই, এবং ফুলশয্যা রাউন্ডে এই যে হীরের আংটি সেইটি জিতে আমার হাজব্যান্ড এই যে পরিয়ে দিচ্ছেন আমাকে। এবং এর পরের রাউন্ডটি হচ্ছে অমর সঙ্গী রাউন্ড বা লাস্ট রাউন্ড। এটা অমর সঙ্গী রাউন্ডটা আমার সবথেকে মানে প্রিয় রাউন্ড বলতে পারেন। এই রাউন্ডটা মানে একটু স্ট্র্যাটেজিক্যাল রাউন্ড। এই রাউন্ড শুরুর আগে আমরা 3 পয়েন্টে এগিয়েছিলাম। লাস্ট রাউন্ড যখন লাস্ট কোশ্চেনটা যখন করা হয় তখন আমাদের পয়েন্ট ছিল 159 আর অপোনেন্টের ছিল 156। লাস্ট কোশ্চেনে আমি কোনো রিস্ক না নিয়ে একদম স্ট্র্যাটেজিক্যালি পারবেন না বলেছিলাম। আপনারা একটু লিখে যখন দেখবেন তখন বুঝতে পারবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যদিও আমার হাজব্যান্ড কিন্তু কোশ্চেনটা ঠিক অ্যান্সার দিয়েছিল, তবে তাতে পয়েন্টের কোনো হেরফের হয়নি, এবং যথারীতি আমরাই উইনার হয়েছিলাম। উইনার হওয়ার পর প্রচুর প্রাইজ, প্রচুর আনন্দ। এই যে উইনারের ট্রফিটিও আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে উইনারের ট্রফি, ভীষণ সুন্দর একটি মুহূর্ত।
তা এখানে সমস্ত পার্টিসিপেন্টদের সাথে একটি গ্রুপ ফটো, এই যে আমাদের ফটো, এই হারটি, এই সোনার হারটি সেনকো গোল্ডের তরফ থেকে আমাকে দেয়া হয়েছিল এবং হাজবেন্ডকে দেয়া হয়েছিল এই গোল্ড চেন। কাপল সানগ্লাস দেওয়া হয়েছিল প্রাইজ হিসাবে, কাপল ওয়াচ, রূপোর চাবির গোছা এবং রূপোর পায়নুপুর, চকলেটের সমস্ত চকলেট দিয়ে একটি চকলেট বাকে, একটি শাড়ি, একদম তত্ত্ব সাজিয়ে দেওয়া হয়েছিল, বিয়ের তত্ত্বে যেরকম থাকে সেরকম তত্ত্ব সাজিয়ে দেওয়া হয়েছিল। হাজব্যান্ডকে একটি শেরওয়ানি দেওয়া হয়, মিষ্টি এবং সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার, এবং সব থেকে সুন্দর জিনিস এই উইনারের ট্রফি, যেটি আজও আমার কাছে খুব অমূল্য এবং সুন্দর করে রেখে দিয়েছি সাজিয়ে। কেমন লাগলো জানাবেন, প্লিজ লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি দেখতে থাকুন।